যে আমি ডাক্তার বেশ অনেক খুব হতাশ কয়েকজনকে ডাক্তার দেখেছি এক ধরনের রোগের কথা বলে সুনির্দিষ্ট কোনো রোগের কথা বলে না তো মানে সর্বশেষ একজন ওই যে স্কোয়ারের ডাক্তার ডাক্তার চৌধুরী ওনার কাছে গেছিলাম উনি আমাকে

আচ্ছা ধন্যবাদ আসলে রোগটা ডায়াগনোসিস এখনো কনফার্ম হয় না অনেক ক্ষেত্রে ক্ষেত্রে এক এক রকম আমি বলছি যে ব্যথার কিন্তু বিভিন্ন কারণ আছে মানে সব ব্যথায় যেই আপনার একই রোগ তা কিন্তু না তো ওনার ক্ষেত্রে তাই হচ্ছে ওনার রোগ আইডেন্টিফাই এখনো হয় না যে কি রোগ আসলে ওই আক্রান্ত তো ওনার কথা যেটা মনে হচ্ছে উনি অবশ্যই কোনো নার্ভাস সিস্টেম ডিসঅর্ডারে আক্রান্ত মানে নিউরোলজিক্যাল সমস্যা কারণ যদি উনি ঝিঝি লাগে পড়ে যায় বা ধরতে পারে না শক্তি পাচ্ছে না আমার মনে হয় ক্ষেত্রে উনি আরো একজন ভালো নিউরোলজিক্যাল ডাক্তারের স্বর্ণপন্ন হতে পারে এবং সেই ক্ষেত্রে আরো ইনভেস্টিগেশন প্রয়োজন হতে পারে এটা কারণ ডায়াগনোসিস যদি কনফার্ম না হয় তাহলে কিন্তু আপনার সঠিক চিকিৎসা হবে না এবং রোগ কিন্তু আস্তে আস্তে আরো বাড়তেই থাকবে যদি ডায়াগনোসিসটা টা প্রাইমারি কনফার্ম হয়ে যায় তাহলে রুগী কিন্তু জেনে যাচ্ছে যে তার কি রোগ এটা ভবিষ্যৎ কি আমরা রোগের ভবিষ্যৎকে বলি প্রগনোসিস অফ ডিজিজ যে রোগের ভবিষ্যৎ কি ফ্যাট কি মানে এটা কি হতে পারে সে কি মারা যাবে নাকি এত বছর পর সে ভালো হয়ে যাবে নাকি আস্তে আস্তে সে খারাপের দিকে যাবে তো এটা আমরা কিন্তু জানি এবং ট্রিটমেন্ট করলে কি হতে পারে আমি যেটা জানতে চেয়েছিলাম যে আমার কোথাকার কোন ব্যথা হলে আমি কোন ডাক্তারের কাছে যাব এটা যদি আমি জানি তো সেই অনুযায়ী গেলাম আর যদি আমি বুঝতে না পারি তাহলে প্রথমেই আমি কোন ডাক্তারের কাছে যাব প্রথমত হচ্ছে আমার আমি কোথায় আছি রুগী মানে আমি রুগী কোথায় আছি সেটা ইম্পর্টেন্ট মানে একটা রুগী কিন্তু ঢাকা শহরে সবাই নাই গ্রামে আছে একেবারে প্রত্যন্ত গ্রামে থাকতে পারে শহরে যে কোনো জেলা শহরে থাকতে পারে যেই জায়গায় আছে অ্যাকর্ডিং টু আমরা হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা দেখি আমরা বলি প্রাইমারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম সেটা একেবারে ইউনিয়ন লেভেল থেকে শুরু করে থানা লেভেল জেলা আপনার উপজেলা তারপরে জেলা তারপরে হচ্ছে আপনার বিভাগীয় শহর তারপরে হচ্ছে আপনার বড় শহর এবং রাজধানী তো প্রাইমারি যেটা করতে হবে রুগীর যদি যে কোনো যে যেখানেই থাকুক না ব্যথা হলে নিকটস্থ যে কোনো চিকিৎসক এবং সেটা মানে রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হতে হবে সেটা যে কোনো বিশেষজ্ঞ ডাক্তারই হোক সাধারণত একেবারে রেজিস্টার্ড চিকিৎসক যেটা আপনি বলছেন যে মেডিসিনের যে কোনো ডাক্তার এসে শরণাপন্ন হতে পারে ওই ডাক্তার দেখে সে বুঝতে পারবে যে এই রোগী আমি কোন বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দেব এটা হচ্ছে আমাদের তার পরামর্শটা নিতে পারি আমাদের বেসিক যে ধারণা তাছাড়া যদি কোনো রোগী নিজেই যেতে চায় সে বাদ ব্যথা বিশেষজ্ঞ বা ব্যথা নিয়ে যে সকল ডাক্তার কাজ করে সে তাদের কাছে যেতে পারে আজকে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম আসলে এবং উপকৃত হলাম সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ একাত্তর টিভিকে ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের একাত্তর টিভির আয়োজন জানতে চাই আপনার কথা তাই যোগ দিন আমাদের একাত্তর ফেসবুকে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই থাকুন আমাদের একাত্তর টিভির সাথে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন